রঙ্গীর তুরাগ তীরে আম্বারের মধ্য দিয়ে শুরু হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা আম্বায়ানের শুরু করেন। প্রথম দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজে ছিল উপচে পড়া ভিড়। স্মরণকালের সবচেয়ে বড় জুমার নামাজে অংশ নেন দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। মাঠ ছাপিয়ে কয়েক কিলোমিটার এলাকায় সড়কের পাশাপাশি যানবাহন এবং ভবনের ছাদে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোনাজাতে সবারই প্রত্যাশা ছিল ইহকালীন কল্যাণ এবং পরকালের মুক্তি। কবির হোসেনের ক্যামেরায় তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। গাজীপুরের টুঙ্গীর তুরাক নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার 57তম আসরের প্রথম পর্ব। এবারের পর্বে অংশ নিয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীরা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ফজর নামাজের পর আম্বায়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা। আম্বায়ান করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা, বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। প্রতি বছরের মতো এবারও বাংলার পাশাপাশি উর্দু ও হিন্দি ভাষায় বয়ান করা হচ্ছে। বিদেশি মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সাথে সাথে তর্জমাও করা হয়। ইস্তেমায় যোগ দিতে তিন দিন আগ থেকেই ইস্তেমা ময়দানে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা, আসেন বিদেশি মেহমানরাও। শীত বৃষ্টি সহ নানা ভোগান্তি উপেক্ষা করে আসা দেশি বিদেশি মুসল্লিদের পদচারণায় মুখর বিশ্ব ইস্তেমা ময়দান সহ আশপাশের এলাকা। বাজিদপুর থানার থেকে আইসি আনার জন্য নামাজ পড়লাম। ইস্তেমার মাঠ খুব ভালো লাগে, খানা পিনা, তারপরে বাথরুম গোসল করা, সব দিকে কষ্ট, কিন্তু কষ্টের ভিতরে যে এত প্রশান্তি লাগে মনের ভিতর, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এখানে আসা। প্রথম দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজে ছিল উপচে পড়া ভিড়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের। স্মরণকালের সবচেয়ে বড় জুমার নামাজে অংশ নেন লাখ লাখ মুসল্লি। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলি সহ যে যেখানে পেরেছেন পাটি ও কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। বড় ইস্তেমা, বড় জামাত হয়, এই জন্য সবার সাথে একসাথে মিলে নামাজ পড়ার জন্য এখানে আসছি। দুনিয়া ও আখেরাত এই কামিয়াবির আশায়, এই উসিলে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে। 4 ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের ইস্তেমা হবে 9 থেকে 11 ফেব্রুয়ারি। লক্ষ লক্ষ মুসলমানদের পদচারণায় মুখর টঙ্গীর তুরাকপাড়ের এই বিশ্ব ইস্তেমা ময়দান। এখান থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করে তা আমলের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির প্রত্যাশা সবার। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, টঙ্গী, গাজীপুর।